কবিগুরুর পূজারী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামেশে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবহে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শূলের উপর মরিবে সেজনা অথবা নির্বাসনে। শ্বেতা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাক। অস্তরবীর রশিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়া কাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এল ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্তা কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, সুধাল কে তুই ওরে দুর্মতি, মরিবাত্তরে করিস আরতি। মধুর কণ্ঠে কহিলা শ্রীমতী, আমি বুদ্ধের দাসী, সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কানন নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে, সে শারদীর শিখা।